গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আজ আমি আপনাদের সাথে কোনো রকম কুকিং ভিডিও শেয়ার করব না, আজকে চলে এসেছি একদম অন্যরকম একটি ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনম কুক। ঝুনম কুকে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। এদিকে আয়ান্স এখনও ঘুম থেকে ওঠেনি, আর তাছাড়া আমি ছাদে চলে এসেছি, ছাদটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ঘড়িতে সকাল 10টা ওপর হয়ে গেছে বন্ধুরা, আর এখন দেখুন কতটা কুয়াশা, তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়াও এই 5-6 দিন ধরে এরকমই কুয়াশা আসছে, প্রায় 1টা থেকে 2টো অবধি কুয়াশা থাকছে, তারপরে হালকা রোদের একটু আবহাওয়া দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা। এই যে দেখুন, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে, তাই আমি ছাদে চলে এসেছি। এবার আমি পুরো ছাদটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বাড়ির পাশে যে বাড়িগুলো আছে বন্ধুরা, সেগুলো ভালোভাবে দেখা যাচ্ছে, দূরে কিন্তু কোনোভাবে বাড়িগুলো দেখা যাচ্ছে না। ছাদে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, সেই ফুল গাছগুলোতে এখন আর সেইভাবে ফুল গাছ ধরছে না, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে সেই কারণে ফুল গাছে আর ধরছে না, এবং ফুলগুলো কেমন গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তারপরে কদিন ধরেই এতটা ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর তাছাড়া এতটাও ঠান্ডা, আর আপনাদের দাদাভাই এখন ডিউটিতে আছে, যেহেতু এখন মর্নিং ডিউটি চলছে, তাই সকাল 6টার মধ্যেই যেতে হয়। তাই আমিও সকাল সকাল উঠেছিলাম, কিন্তু সকাল সকাল উঠে দেখি বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, তাই কোনোরকম এখনও কাজ করিনি, ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তাই ছাদে এসে পুরো ছাদটা ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, আর আমার একটু ঠান্ডা লেগেও গেছে, যেহেতু একা হাতে সব সমস্ত কাজগুলো করতে হয়, সেই কারণে বন্ধুরা। এই যে পুরো ছাদটা ঘুরিয়ে দেখালাম, এবার আমি নিচেই যাচ্ছি। এখনও কিন্তু এখনও কোনো রকম কোনো কাজ করিনি, ছাঁটও দেওয়া হয়নি, পরে দিয়ে নেবো। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, তাই আর কাজ করতেও সেরকম একটা ভালো লাগছে না, একা হাতে সব কিছু সামলাতে হয় বন্ধুরা যেহেতু, তাই এই যে আমি নিচে এবার চলে এসেছি, এখনও ঝাঁট দেবো, তারপর বাকি কাজগুলো করব। এই যে ঘরের কাছে চলে এসেছি বন্ধুরা, তাই আজকের মতন এখানেই শেষ করছি। আশা করছি আজকে শেয়ার করা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।